आरती नस्कर होममेड फूडे अपन स्वागत जाना ची तो आज के माखन की कोरे तैरी करबें से देखा तो आसुन मानी ये की लागजे केमन भाव तैरी करते हो देखो तो मध्य प्राय 250 ग्राम सर आछे जेटा आमी जमिए जमिए राखी फ्रिजे और एटा आमी माने माखनटा दिए सरि सरटा दिए घी तैरी करी बाट आज के माखन तैरी करे आपनादेरके देखाबो किभाबे घरे माखन तैरी करते पारबेन तो एटा होच्छे प्राय 20 दिनेर सर प्राय 20 दिनेर तो फ्रिजे रेखे रेखे एटाके आमी जमिएछि एते प्राय 250 ग्राम सर आछे तो एई सरटा एबारे माने डीप फ्रिजे जदि राखें ताहले डीप फ्रिजे राखले तो पुरो शक्त हो जाए तो डीप फ्रिज थेके प्राय 2-3 घंटा आगे नामिए राखते हबे तारपरे माखनटा तैरी करते हबे आर जदि एमनि नर्मल फ्रिजे राखें ताहले 1 घंटा आगेई बेर करे आपनि करते पारबेन तो आसुन किभाबे तैरी करबेन सेटा आमी देखाच्छि तो एते एई जे माखनटा आमी निएछि एई एकटा चामचेर साहाज्ये माखनटा किन्तु खूब नरम और सफ्ट आछे देखुन एई जे एटाके आमी एबार खूब भालोभाबे 1-2 मिनिट पर्यन्त खूब भालोभाबे एटाके फेटबो एई जे देखुन एइभाबे माखन तो एक हलदे टाइप तो इटार मध्य अपनारा चाहले एक हलुद दीते फूड कलर यूज करते तर माखन तो एक नुनचा भाव थे तो ये अल्प एकटू नून देव एकदम अल्प देख चार भाग एक भाग नून दिलाम हलुद व्यवहार करछी ना एखाने जिलिपी कलर जेटा फूड कलर सेटा आमी व्यवहार करछी एकदम अल्प देखो एकदम अल्प दिलाम माने एक चुटकी जेटाके बोली आमरा एक चुटकी तो एक नून आर एई फूड कलरटा दिए आमी भालो करे फेटबो कलर टा एक हलदे हलदे चले এবারে এটাতে আমি ঠান্ডা জল দেব আপনারা চাইলে নরমাল জলও ইউজ করতে পারেন আর ফ্রিজের জলও ইউজ করতে পারেন তো আমি ফ্রিজের জল দিচ্ছি ঠান্ডা জল बाटीते आमार शॉटटा छिलो बाटीर मापे आमी प्रथमे एक बाटी जल दिच्छि देखो एजे जलटा दिते किरकम आलगा हुए गेछे आलगा हुए जाच्छे एबार भालो करे जलटा दिए एटाके आमाके फेटते हबे आबार जल लागबे मोटामुटी प्रथमे आमी देड़ बाटी जल दिलाम
এটা গরুর দুধ, গরুর দুধেই মানে ঘি বা মাখনটা হয়, কেন প্যাকেট দুধে হবে না, কেন প্যাকেট দুধে ক্রিমি ভাবটা থাকে না, তাই দেখুন কি সুন্দর মানে আলাদা হয়ে গেছে জল থেকে। এই যে এটা পুরোটাই মাখন, এই যে দেখুন এটাকে, এই জলটাকে আমি এবার আলাদা একটা বাটিতে ট্রান্সফার করব। এই যে দেখুন, এই যে এটা পুরোটাই মাখন হবে। এবারে এই জলটা দিয়ে কিন্তু আমি ছানা কেটেও দেখাবো আপনাদেরকে। এতে আবারও আমি জল দিচ্ছি, এই যে এক বাটি জল দিলাম, আবার পুরো দেড় বাটি জল, প্রথমে দেড় বাটি আর সেকেন্ড টাইমে আবার দেড় বাটি আমি জল দিলাম। এই মাখনটাকে বেশি দিন স্টোর করে রাখার জন্য অনেকে ভিনেগারও দেয়, বাট আমি ভিনেগার দেব না, আমি এমনি করব। খুব ইজি রেসিপি, মানে কোনো গ্যাসের প্রয়োজন হয় না, হ্যাঁ মানে কোনো খাটনি নেই। দেখুন কত সুন্দর, এটা আমার একদম মানে দেশি গরুর দুধ, দেশি গরুর দুধ দিয়ে এটা আমার মানে এই মাখনটা তোলা, দেশি গরুর দুধ। আমি প্রায় 500 করে দুধ নিই, সে 500 দুধে আমার ছেলেরা সর খায় না দুধের, তাই আমি সরটাকে তুলে তুলে রেখে দিই। তো সেই সরটাকে তুলে রেখে আমি ঘি করি, আমি বাড়িতে কোনোদিনও ঘি কিনে খাইনি আজ অবধি। আর মানে ঘি মাখন আমি কোনোদিনও কিনে খাই না, বাড়িতেই তৈরি করি। এই যে দেখুন দুবারে আমার এতটা জল বেরিয়েছে, এতে অনেকটা সরও পড়ছে জলের সাথে। এই যে দেখুন কতটা মাখন বেরিয়েছে, দেখেছেন দেখুন কতটা মাখন, কত ইজি রেসিপি, কত ইজি রেসিপি, তাই না? বেশিক্ষণ সময়ও লাগে না। এবার এই দুধে কতটা ছানা বেরোবে আমি ঠিক জানি না, বাট এই জলটা আমাদের কাজে লাগবে, মানে এই জলটাও আমি ফেলবো না, এটাকেও আমি কাজে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। পুরো জলটা বের করে নিয়েছি, দেখুন আমি কিভাবে পুরো জল বের করেছি। এই যে দেখুন পুরো মাখন, এই যে দেখুন, এই যে এটা মাখন, পুরো মাখন এটা, দেখেছেন দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো জলটা এভাবে বের করে নিতে হবে। চলুন, এই মাখন আমার রেডি। এইবারে আমি এটাকে জলটাকে সাইড করে দিলাম, এইবারে আমি এরকম একটা বাটি নিয়েছি স্কোয়ার, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। আর এর মধ্যে এই যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, এই বাটার পেপারটা দিলে কি হবে, মাখনটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবারে আমি বাটার পেপারের মধ্যে মাখনটাকে ট্রান্সফার করছি, এতে এবার এত
সুন্দর মাখন, একদম বাড়ির তৈরি অরিজিনাল মাখন। হ্যাঁ দেখুন কতটা মাখন বেরিয়েছে, প্রায় মানে আমার 250 মতো সরের মধ্যে। আমি এটা যদিও এখন ওজন করিনি, আমি জানি না এটা কতটা হবে, বাট মানে আমার তো মনে হচ্ছে 200 গ্রামের কাছাকাছি হবে শর্ট, মানে মাখনটা আমার বেরিয়েছে। সরি, বাটার পেপারটা সরে যাচ্ছে, খুব সাবধানে করতে হবে এটা। এইভাবে করে সমান করে বসিয়ে নিতে হবে। এই যে দেখুন মাখনটা বসিয়েছি এইভাবে, দেখুন মাখনটাকে বসিয়েছি। দেখুন মাখনটাকে আমি বসিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে এই মাখনটাকে আমি ফ্রিজে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, 15 মিনিট, 15 থেকে 20 মিনিট আমি ফ্রিজে রেখে দেব। তো 15 থেকে 20 মিনিট পর আমি দেখাবো আপনাদেরকে মাখনটা কীরকম হয়েছে। এই জলটা, যে জলটা দিয়ে আমি মাখন বের করলাম, জল দিয়ে দিয়ে মাখনটা বের করলাম, সেই জলটা এই যে দেখুন এতে কতটা এবার সর রয়েছে। এই যে এইটা দিয়ে এবার আমি ছানা কাটবো। এবার দেখুন আমি গ্যাসে বসালাম, গ্যাসটা অন করলাম, এবার এটা ফুটবে, ফুটলেই আমি এর মধ্যে লেবু বা ভিনেগার দিয়ে আমি ছানাটাকে কাটবো। মানে 250 গ্রাম মতো সরে মাখনও বেরোলো আর ছানাও বেরোবে আপনার কিছুটা, মানে কোনো জিনিসটা বাদ গেল না, তাহলে কত লাভ বলুন তো, কত ভালো জিনিস। তো চলুন এবার আমি ছানা কেটে দেখাচ্ছি। এবারে দুধটা, এইটা এবার জলটা এবার ফুটবে, ফুটলেই আমি এবার ছানা কাটবো এর মধ্যে। তো এটা আমি গ্যাসে বসিয়েছি, এবার ফুটু দেখুন জলটা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই যে লেবু দিয়েই কাটছি, ভিনেগার দিচ্ছি না, এই যে লেবু এই লেবুর রসটা আমি দিচ্ছি। একটা পুরো গোটা লেবুই আমি দিলাম, নাহলে ছানাটা কাটবে না ভালোভাবে।
এই যে ছানা কেটে আসছে আস্তে আস্তে। বেশি ছানা যদিও বেরোবে না, বাট জলটা ফেলতে মায়া লাগছিল, যেহেতু এর মধ্যে অনেক সর বেরিয়ে এসছে জলের মধ্যে মাখন বের করতে গিয়ে। তো তাই আমি বুদ্ধি করে ছানা কেটে নিচ্ছি, দেখি না কতটা বেরোয় ছানা। দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে, দেখেছেন? জাস্ট শুধু কালারটা হলুদ হয়ে গেছে, যেহেতু মাখন তৈরি করার জন্য ফুড কালার দিয়েছিলাম তাই। দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন ছানা, পুরো ছানা বেরিয়ে গেছে, শুধু কালারটার ডিফারেন্স হয়ে গেছে আর কিছুই না। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, বেশি ফোটাবো না, নাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, সফট হবে না। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কতটা ছানা বেরিয়েছে, দেখেছেন? মানে মাখন প্লাস ছানা, দেখুন। এবার আমি এটাকে ছেঁকে নেব। দেখুন এবারে আমি ছেঁকে নিচ্ছি, দেখুন ছানাটা। এবারে আমি এতে ঠান্ডা জল দেব, এবারে এতে আমি ঠান্ডা জল দিচ্ছি, একটু ঠান্ডা জল না দিলে ছানাটা সফট হবে না। এই যে ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল ঢেলে ঢেলে, নাহলে এবারে জলটা ভালো করে বের করে নিতে হবে। এটা পনির করব আমি, পনির হয়ে যাবে এটা এই ছানাটা দিয়ে। এটাকে বেঁধে এরকম ভাবে রেখে দিতে হবে, ভালো করে বেঁধে এইভাবে রেখে এটাকে এইভাবে 3-4 ঘন্টার জন্য, এটা 3-4 ঘন্টার জন্য এরকম ভাবে কোনো কিছু চাপিয়ে এর উপরে বসিয়ে রেখে দিতে হবে। দেখুন আমি এবার দেখাচ্ছি এটা কিভাবে আপনারা বসাবেন।
এই যে দেখুন, এইভাবে আমি এটাকে বসিয়ে দিলাম। এইরকম ভাবে পনির হয়ে যাবে এটা। এই যে এইরকম রেখে এর উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে। আপনি শিল নোড়া, শিলের পাটাটাও চাপা দিতে পারেন, বা ভারী জলের হাঁড়ি, যা হোক আমি এইটাই চাপা দিচ্ছি। যে জলটা আমি বের করেছিলাম ওই বাটিটাই এর মধ্যে আমি বসিয়ে রেখে দিচ্ছি। এখন এই যে দেখুন, এই যে দেখুন, আমি এইভাবে বসিয়ে দিলাম এটাকে। এইভাবে বসিয়ে আমি 2-3 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। চলুন এটাকে আমি এইভাবে বসিয়ে রেখে দিলাম। এই যে দেখুন, আমি এইভাবে এটাকে বসিয়ে রেখে দিয়েছি এরকম করে। দেখুন 15-20 মিনিটের পর আমি আবার ফিরে এসেছি মাখনটা নিয়ে, যে মাখনটা আমি তৈরি করেছিলাম। দেখুন কত ভালো জমে গেছে, দেখেছেন? দেখুন ততক্ষণ আমি ছানা কাটানো আপনাদেরকে দেখিয়ে দিলাম 15 মিনিটের মধ্যে ওই জলে। আর এই দেখুন মাখনটাও আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি মাখনটাকে কেটে আপনাদেরকে দেখাবো, না কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন না যে সত্যি এটা মাখন হয়েছে কিনা। দেখুন, চলুন এবারে মাখনটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, বাও দারুণ হয়েছে, দেখেছেন? দেখুন এই যে আমাদের মাখন রেডি। দেখুন, দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন মাখন, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, দেখুন মাখন, দেখুন কত সুন্দর। বাড়িতে আপনারা মাখন তৈরি করতে পারবেন, একটু খাটনিও বেশি না, অথচ কত সুন্দর জিনিস পাবেন। এর জন্য কোনো বেশি খাটতেই হলো না। দেখুন কত সুন্দর আমি মাখন বের করেছি, দেখেছেন? আমার ছেলেরা দুধের সর খায় না বলে তাই। আর যদি দুধের সর খেত তাহলে আমি না মাখন তৈরি করতে পারতাম, আর না ঘি তৈরি করতে পারতাম। দেখুন কত সুন্দর মাখন, বাড়িতে বসে মাখন, দেখেছেন? 250 গ্রামের মধ্যে, 250 গ্রাম সরের মধ্যে প্রায় 200 গ্রাম মাখনই আপনার বেরিয়েছে, আর 50 গ্রাম মতো আপনার মানে ছানা। সেই জলটাও আমি ফেলিনি, সেটা তো ছানা বের করে নিয়েছি। তো মানে দুধের সরে মানে কত কি, মানে দুধ 500 দুধ আমি নিই, 500 দুধ আমার 22 টাকা করে নেয়। 500 দুধের মধ্যে আমার দুধও খাওয়া হচ্ছে, প্লাস আমি মাখনও তৈরি করছি, প্লাস আমি ঘিও তৈরি করছি। তো আপনারাও ট্রাই করলে অবশ্যই পারবেন। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আর আমাকে
দেখুন আমি তিন চার ঘন্টা পর আবার ফিরে এসেছি, যেই মাখনটা আমি তৈরি করেছিলাম তার জল দিয়ে যে ছানা কেটে পনির করেছি সেটা আবার দেখাবো। দেখুন এই যে হলুদ হয়েছে কালারটা, বাট খাওয়ার মতো, তরকারি করে খেতে পারবেন আপনারা, কারণ দেখুন কতটা সফট, যাক ফেলানি তো গেল না, এতটা ছানা ফেলতে হতো, এতটা ছানা ফেলতে হতো, সেটা দিয়ে আমি মাখন মাখন বের করেছি, সেটা দিয়ে আমি পনিরও করে নিলাম। একটুখানি কেটে দেখাচ্ছি, যদিও বা খুব ভালো হয়নি তাও দেখুন আমি কেটে নিচ্ছি পিস পিস করে। এই যে দেখুন, দেখেছেন, দেখুন কত সুন্দর পনির তৈরি হয়েছে, দেখুন কত সুন্দর পনির তৈরি হয়েছে। যে জিনিসটা হয়তো অনেকে ফেলে দেয় মাখন তৈরি করে, সেটা আমি ফেলিনি, আমি এটা পনির তৈরি করেছি। এই যে আপনারাও অবশ্যই এইভাবেই ট্রাই করবেন। দেখুন যাক আজকের আমার এই রেসিপিটা, দুধের দুধ দিয়ে তৈরি যে রেসিপি দুটো আমি দেখালাম সেগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন। নমস্কার।